আমি এখানে 2 কেজি দুধ নিয়েছি, সেমাইগুলো রান্না করার জন্য। এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো দারচিনি, এর মধ্যে অনেকে আছেন এলাচি, লং, দারচিনি সবই দেয়, কিন্তু আমার ভালো লাগে না, এই জন্য আমি শুধু দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি বলক আসার অপেক্ষায় থাকবো। আমি এই সেমাইগুলো নিয়েছি, এই যে এই সেমাইগুলো নিয়েছি। আপনার ইচ্ছা হলে যে কোনো লাচ্ছে সেমাই নিতে পারেন, যে কোনো লাচ্ছা সেমাই নিতে পারেন। এই যে আমি এটা নিয়েছি, এখন আমি চুলাটা একদম হাই হিটে দিয়ে রেখেছি বলক আসার অপেক্ষায়। দুধ বলক আসছে, এই যে। এখন আমি দিয়ে দিব চিনি পরিমাণ মতো। চিনিগুলো দিয়ে আরো কিছুক্ষণ আমি জাল করে নিব, নেড়ে চেড়ে। চিনি আমি আমার পরিমাণ মতো আমি নিয়েছি, আপনার ইচ্ছে করলে কম বেশি করে নিতে পারবেন। যেহেতু এখন আমি যেহেতু আমার দুধগুলো খুব সুন্দরভাবে বলো কাটছে, এখন চিনিগুলো দেওয়া শেষ। এখন আমি চুলাটা একদম লো আঁচে রাখবো, নিম্নে 10 মিনিট আমি দুধটারে আরো জাল করে নিব, তারপরে আমি সেমাইগুলো এর সাথে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখি আমি দুধগুলো আধা ঘন্টার মতো চুলার উপরে রেখেছিলাম, একটু লো আছে রেখেছিলাম বলক আসার পরে। এখন আমি মানে এই এই লাচ্চা সেমাইগুলো 2 প্যাকেট নিয়েছি। এখন আমি 2 কেজি দুধের মধ্যে 2 প্যাকেট নিয়েছি। এখন এগুলো আমি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব কিশমিশগুলো। আমি দিয়ে দিচ্ছি, আপুরা ভাইয়ারা দেখেন আমি লাচ্চা সেমাইটা খুব সুন্দর করে রান্না করেছি। এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে প্লিজ আমাকে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপুরা ভাইয়ারা, আমার বন্ধুরা সবাই, আল্লাহ হাফেজ।
ভাইয়া দেখেন আমি কত সুন্দরভাবে লাচ্চা সেমাইটা রান্না করেছি। এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপুরা ভাইয়ারা, আমার বন্ধুরা সবাই, আল্লাহ হাফেজ।